প্রেসার কুকারের ঝামেলা ছাড়া এবং যদি এই ভাপা পিঠা তৈরির যদি ছাঁচ না থাকে তাহলে কিভাবে তোমরা হাঁড়িতে তৈরি করবে আজকের এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে আমি নিয়েছি সিদ্ধ চালের গুঁড়া, আমি ভিজিয়ে পাটাই গুঁড়ো করে নিয়েছি, এটা আমি এই মাত্রই করেছি। আর যেহেতু যদি বেশি শুকনা চালের গুঁড়ো হয় তাহলে সেক্ষেত্রে জলের পরিমাণটা বেশি লাগবে। আর আজকের পিঠাটাতে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে তারপরে জল দিয়েই মাখছি, তোমরা যদি দুধ দিয়ে মাখতে চাও মাখতে পারো। আর ভাপা পিঠার যেহেতু রেসিপি, আর ভাপা পিঠা যে তৈরি করলে অবশ্যই আমি বলবো তোমাদের তোমরা সিদ্ধ চালের গুঁড়াটা নেওয়াই উচিত। সিদ্ধ চালের গুঁড়াটা কিন্তু ভালো ফোলে এবং পিঠাটাও ভালো লাগে খেতে, এজন্য সিদ্ধ চালের গুঁড়াই নিবে। আর গুঁড়াটা কিন্তু খুব বেশি মিহি হবে না, একটু দানা দানা হবে। আর আমি পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর সিদ্ধ চালের গুঁড়া এমনি হাত দিয়ে আস্তে করে চাপ দিলে ভেঙে যায়, এজন্য এটা চালা লাগবে না। আর যদি তোমরা আতপ চালের গুঁড়া নাও, শুকনো আতপ চালের গুঁড়া, সেক্ষেত্রে কিন্তু জল দেওয়ার পরে মাখার পরে ওটা কিন্তু দলা দলা বেঁধে যায়, ওটা না চাললে আর হয় না। আর সিদ্ধ চালের গুঁড়াটা কিন্তু আর চালা লাগবে না। দেখো আমি ভালো করে মেখে নিয়েছি, এবার এভাবে আমি 10 মিনিট রেখে দিচ্ছি রেস্টে। 10 মিনিট পরে আমি আজকে একটু দোকানের পদ্ধতিতে, অনেক দোকানদাররা দেখবে গুড় দিয়ে নারকেল দিয়ে একসঙ্গে মিশিয়ে নেয় এবং ঝটপট দোকানে ভিড় বেঁধে যায় যখন, তখন কিন্তু তারা ঝটপট তৈরি করে। তো আমরাও আজকে আমি তোমাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব কিভাবে তোমরাও ঝটপট তৈরি করবে। এবং একই সাথে আমি 3টা করে পিঠা তৈরি করব, হাঁড়িতে তৈরি করব, বড় মুখালা যে হাঁড়ি পাওয়া যায় সেগুলা। তো এখানে আমি চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি গুড়। আজকে আমি গুড়টা একটু বেশি ব্যবহার করছি, মিষ্টিটা বেশি ব্যবহার করছি, পিঠাটাও একটু রসালো রসালো হবে গুড়টা গলে গিয়ে। তবে তোমরা যারা গুড়ের পরিমাণ বা মিষ্টির পরিমাণটা কম দিতে চাও দিতে পারো। আমার চ্যানেলে আগেই কিন্তু ভাপা পিঠার রেসিপি একটা আছে, আমি সেই পিঠাটা কিন্তু ছাঁচে তৈরি করেছিলাম। আজকে আমি হাঁড়িতে কিভাবে তোমরা তৈরি করবে, আর এখানে শুকনা কাপড়ও লাগবে না, শুকনা কাপড়ে শুকনা যে সুতি কাপড় আছে সুতি কাপড়ে পিঠাগুলো দিলে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক টাইম লাগে। তো আমি কি করছি দেখো, এখানে আমি বড় মুখালা হাঁড়ি নিয়েছি এবং হাঁড়িতে আমি মশারি কাপড় কেটে তারপর আমি এরকম এভাবে বেঁধে নিয়েছি। দেখো এই যে টাইট করে বেঁধে নিয়েছি, আর যেহেতু মুখটা বড় সেহেতু এই এখানে আমাদের 3টা পিঠা তৈরি হয়ে যাবে। আর গুড়টা দেখো, গুড়টা কিন্তু গলে যায় যদি ড্রাই না করো। গুড়টা তোমরা কুচি করে নিয়ে ছোটো ছোটো টুকরো করে নিয়ে তারপর একটু রোদে শুকোতে দেবে, তাহলে গুড়টা ড্রাই থাকবে আর মাখার পরেও গুড়টা তাড়াতাড়ি গলে যাবে না। এভাবে দেখো আমরা ঝটপট বসাবো এভাবে সাঁচে বাটিতে। তোমাদের যদি এরকম সরা না থাকে তাহলে তোমরা বাটিতেও সেট করতে পারো, তবে বাটিতে সেট করলে অনেক সময় দেখা যাচ্ছে তুলতে গেলে একটু অসুবিধা হয়। তো আমি এরকম সেট করে নিয়ে এবার পিঠাগুলো তৈরি করছি। আর হাঁড়িতে আমি চুলায় বসিয়ে দিয়ে এখানে আমি 1 লিটারের একটু বেশি আমি জল দিয়ে দিলাম। জলটা ফুটে উঠতে উঠতে আমরা পিঠাগুলো এবার দিয়ে দিব, যেহেতু আমি চুলায় হাই হিটে দিয়েছি জলটা তাড়াতাড়ি ফুটে উঠবে। আর পিঠাগুলো যাতে তুলতে সুবিধা হয় যাতে করে, সেজন্য কিন্তু আমি কাপড়টা, আমি দেখালাম আগে যে কীভাবে কাপড়টা দিতে হবে, জলটা ফুটে ওঠেনি তাই আমি তুলে নিয়েছিলাম। এবার কাপড়টা আবার দিয়ে জলটা প্রায় ফুটে ওঠার মতো হয়ে গেছে, এবার আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে দেখো কাপড়টাও কিন্তু ভেতরে, যেহেতু আমি হাঁড়ির সাইডে বেঁধে নিয়েছি ভালো করে, কাপড়টা কিন্তু নেমে যাবে না, কোনো ভয় নেই। আর তোমরা ডাইরেক্ট যে হাঁড়িতে বাঁধা যে কাপড় ওটাতে দিতে যাবে না, এতে করে কিন্তু পিঠাগুলো তুলতে পারবে না। আর ওই কাপড়ের উপরে আরেকটি কাপড় দেবে। তারপর আমি পিঠাগুলো কিভাবে দিলাম তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার 1 মিনিট পরে দেখো পিঠাগুলো আমাদের হয়ে গেছে, একদম পারফেক্ট ভাপা পিঠা। এভাবে খুবই ঝটপট এই পিঠাগুলো নামিয়ে আরেকটি কাপড় দিয়ে তারপর আর বাদ বাকি পিঠাগুলো আমি ভেজে নেব, সিদ্ধ করে নেব। আমাদের পিঠা আমাদের আমি যতটুকু আসলে গুঁড়া মাখিয়েছি, এখানে আমাদের 6টা পিঠা তৈরি হবে। তো গরম গরম এই পিঠাটা নামিয়ে আজকে সার্ভ করছি, খুব তাড়াতাড়ি এবং অল্প সময়ে তৈরি হয়ে যাবে। এরকম হাঁড়ির মুখে তোমরাও কাপড়, সুতি কাপড় যদি নেটের কাপড় না থাকে
সুতির কাপড়ও দিতে পারো, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। আর যদি এরকম নেটের কাপড় থাকে, মশারির কাপড়, তাহলে আমি বলবো মশারির কাপড়ই ব্যবহার করো। আর আজকে আমাদের তৈরি হয়ে গেল মজাদার, খুবই ঝটপট, এক কথায় ভাপা পিঠা। আর আজকে আমি একটু মিষ্টিটা বেশি পরিমাণে ইউজ করেছি, তো আজকের মিষ্টি পিঠায় তোমাদের সকলকে অনেক